লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পিছতে তুঙ্গত উঠিছে প্রচার অভিযান। সমষ্টি সমষ্টিয়ে অধিক তৎপর হয়েছে প্রার্থীসকল। সমান্তরালক নির্বাচনী যুদ্ধত জয়ী হবলৈ নেদেখাজনের আশীষ বিচারি মঠ মন্দির দেওয়ালয়ত ভিড় করেছে প্রার্থীসকলে। সোমবারে শক্তিপীঠ মা কামাখ্যা ধামত উপস্থিত হয় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মা কামাখ্যা ধামত উপস্থিত হয়ে পূজা অর্চনা করে কেন্দ্রীয় মন্ত্রীগুলো। পরিয়ালের সত্যি পুয়া উপস্থিত হয়ে কামাখ্যা মন্দিরত বিশেষ পূজা আগবহালে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানে। কোনো সরকারি কার্যসূচী নহয়, একমাত্র মা কামাখ্যা দর্শনের বাবে সোমবারে গুয়াহাটীত উপস্থিত হয় কেন্দ্রীয় মন্ত্রীগুলো। দক্ষিণ কামরূপৰ পৰা ধ্ৰুৱজ্যোতি কলিতাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। লোকসভা নিৰ্বাচনৰ দিন ঘোষণাৰ পিছতে তুংগত উঠিছে প্ৰচাৰ অভিযান। সমষ্টি সমষ্টিয়ে অধিক তৎপৰ হৈছে প্ৰাৰ্থীসকল। সমান্তরালক নির্বাচনী যুদ্ধত জয়ী হবলৈ নেদেখাজনের আশীষ বিচারি মঠ মন্দির দেওয়ালয়ত ভিড় করেছে প্রার্থীসকলে। সোমবারে শক্তিপীঠ মা কামাখ্যা ধামত উপস্থিত হয় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মা কামাখ্যা ধামত উপস্থিত হয়ে পূজা অর্চনা করে কেন্দ্রীয় মন্ত্রীগুলো। পরিয়ালের সত্যি পুয়া উপস্থিত হয়ে কামাখ্যা মন্দিরত বিশেষ পূজা আগবহালে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানে। কোনো সরকারি কার্যসূচী নহয়, একমাত্র মা কামাখ্যা দর্শনের বাবে সোমবারে গুয়াহাটীত উপস্থিত হয় কেন্দ্রীয় মন্ত্রীগুলো। দক্ষিণ কামরূপৰ পৰা ধ্ৰুৱজ্যোতি কলিতাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পিছতে তুঙ্গত উঠিছে প্রচার অভিযান। সমষ্টি সমষ্টিয়ে অধিক তৎপর হয়েছে প্রার্থীসকল। সমান্তরালক নির্বাচনী যুদ্ধত জয়ী হবলৈ নেদেখাজনের আশীষ বিচারি মঠ মন্দির দেওয়ালয়ত ভিড় করেছে প্রার্থীসকলে। সোমবারে শক্তিপীঠ মা কামাখ্যা ধামত উপস্থিত হয় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মা কামাখ্যা ধামত উপস্থিত হয়ে পূজা অর্চনা করে কেন্দ্রীয় মন্ত্রীগুলো। পরিয়ালের সত্যি পুয়া উপস্থিত হয়ে কামাখ্যা মন্দিরত বিশেষ পূজা আগবহালে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানে। কোনো সরকারি কার্যসূচী নহয়, একমাত্র মা কামাখ্যা দর্শনের বাবে সোমবারে গুয়াহাটীত উপস্থিত হয় কেন্দ্রীয় মন্ত্রীগুলো। দক্ষিণ কামরূপৰ পৰা ধ্ৰুৱজ্যোতি কলিতাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।